গাইস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেক দিন পর আবার একটা ব্লগ আসতে চলছে তোমাদের জন্য আজকে একটা জায়গায় যাচ্ছি দেখতেই পাচ্ছো রেডি হয়ে যাচ্ছি তো তোমাদের দাদা ভাই আর কুকুর নিচে নেমে গিয়েছে এখন আমি বের হচ্ছি কোথায় যাচ্ছি তোমাদেরকে আজকে আমি দেখাবো কানকিতেই একটা জায়গায় প্রোগ্রাম হচ্ছে তো তোমাদেরকে দেখাবো সেখানে খুব সুন্দর প্রোগ্রামটা হচ্ছে তো তো চলো তোমাদেরকে দেখাবো যে কোথায় যাচ্ছি তো চলো Biku, Baba, Biku, তো তোমাদের বলেছিলাম আজকে একটা জায়গায় এসেছি তো এখানে একটা রামকৃষ্ণ পুরে হচ্ছে মেলা হচ্ছিল কীর্তন হচ্ছিল প্রভাত ফেরি তো সেখানে এসেছিলাম এখন বাড়ি যাওয়ার পথে কুকু অনেক কিছু কিনে নিয়েছে এখন বাড়ি যাবো তোমাদের গিয়ে পরে দেখা হচ্ছে এই যে ভেতরে দেখো যেখানে কীর্তন হচ্ছিল এত ভিড় ছিল যে তোমাদের ভেতরে পুরোটা ক্যাপচার করতে পারিনি আর সাথে আমি ওখানে ফ্রি হয়ে ফুচকা খেতে শুরু করে দিয়েছিলাম এত ঠান্ডার মধ্যে দেখতেই পাচ্ছো তারপরে এখানে ফায়ার বিস্কিট কি বলেছিল সেটা আমি এখানে নিয়েছিলাম তো ভীষণ সবাই দেখছিল ওখানে অনেক লোকজন হা করে তাকিয়েছিল নিজেরও কেমন ইরিটেট ফিল হচ্ছিলো বলে আমি হেসে দিয়েছিলাম আর পাশে দেখো মহিলাটা পুরো দেখছে দেখো ঠান্ডা তাও হচ্ছে দেখতে এসেছিলাম আমি 5 বছর পর প্রথম এই প্রভাত ফেরির আজকে প্রোগ্রামটা দেখলাম রামকৃষ্ণপুরে ভীষণ ভালো মানে দারুণ পড়েছে আর এত বড় মেলার মতন এসছে মানে এত সুন্দরভাবে মানে অ্যারেঞ্জমেন্ট এত সুন্দরভাবে সব কিছু দারুণ দারুণ মানে প্রত্যেক বছর যেন এটা হয় 2 বছর পর হলো কারণ 2 বছর লকডাউন করোনার জন্য হয়নি তো দেখলাম অনেক কিছু নিলাম কুকুর জন্য আমার নিজের জন্য কিচ্ছু নিইনি দাদা ভাই অনেকবার বলছিল আমাকে নেওয়ার জন্য কিন্তু আমি কিচ্ছু নিইনি আর এত দাম এখানে সব থেকে বড় কথা যেই জিনিসের দাম 100 টাকা সেটা চাচ্ছে 300 টাকা সেটা ভাবা যায় না তো তার জন্য আমি নিইনি নিজের জন্য কিছু কুকুর জন্যই সব টয়েস নেওয়া হয়েছে কারণ কুকুর জন্যই বেসিক্যালি আজকে আমি এসেছিলাম এখন বাড়ি যাচ্ছি বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে রাতে ডিনার করব আর এখন আমরা খাচ্ছি এই পাঁপড় পাঁপড়টা অনেক ছোটবেলা আমরা খেতাম আজকে পেয়ে গিয়েছে ওটা আমি খুব খুশি পাঁপড় খাওয়ার জন্য তোমার দাদা ভাইকে পাগল করে দিয়েছিলাম তোমার দাদা ভাই ড্রাইভ করতে করতে পাঁপড় খাচ্ছে এখন বাড়ি যাচ্ছি দেখো পিকু দেখো নিজে খাবে তার আগে আমাকে খাইয়ে দিচ্ছে এখন বাড়ি যাচ্ছি গিয়ে পরে আবার কথা হবে এখনকার মতো বাই